হ্যালো গসিপ লাভার্স, রাইট নাও আপনাদের সাথে আলোচনা করব সীতা চরিত্রের জন্য ইতিমধ্যে বেছে নেওয়া হয়েছে কাঙ্গানা রানাউতকে। ওয়েল, আজকের পুরো ভিডিওটিতে এই বিষয়টি নিয়েই আলোচনা করা হবে। সো লেট জাম্প ইন টু দ্য মেইন ভিডিও। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাঙ্গানা রানাউত নিজের ক্যারিয়ারে বেশ কিছু ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী। এবার প্রাচীন সাহিত্য গ্রন্থ রামায়ণ নিয়ে বলিউডে একাধিক সিনেমা তৈরি হচ্ছে, আর এর মধ্যে দ্য ইনকার্নেশন সীতা সিনেমায় অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী কাঙ্গানা রানাউতকে। এখানে পুরোপুরি একটি অন্যরকম লুকে দেখা যাবে কাঙ্গানাকে। এর আগেও কাঙ্গানাকে যুদ্ধের বিভিন্ন সিনেমাতে দেখা গিয়েছে, কিন্তু এবার সীতার মতো একটি পবিত্র চরিত্রে দেখা মিলবে তার। এর আগে শোনা গিয়েছিল যে সীতা চরিত্রের জন্য বাছাই করা হয়েছে কারিনা কাপুর খানকে, কিন্তু তিনি পারিশ্রমিক বেশি চাওয়ার কারণে তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এমনকি এ সময় অনেক দর্শকেরা নানা ধরনের প্রশ্নও তুলেছিল, কারিনা কাপুর খানকে বয়কট করার আবেদনও জানিয়েছিলেন তারা। অ্যাট দ্য টাইম এ প্রসঙ্গে পরিচালক অলৌকিক দেশাই জানান যে মন থেকে কিছু চাওয়া হলে প্রকৃতি তা মিলিয়ে দেয়, যেটি নিয়ে অনেকদিন ধরেই ধোঁয়াশা ছিল সেটি এবার দূর হয়ে গেছে। পবিত্র একটি চরিত্র নিয়ে যা স্বপ্ন ছিল এখন তা বাস্তবে হাতছানি দিচ্ছে। সীতা সিনেমায় কাঙ্গানাকে নিতে পেরে অত্যন্ত আনন্দিত। এই পথ চলার মাধ্যমে পৌরাণিক বিষয়ে আমাদের ধারণা বদলে দেওয়া হবে। আমাকে সহযোগিতা ও আমার উপর আস্থা রাখার জন্য SS স্টুডিওকে ধন্যবাদ। ইনফ্যাক্ট প্রযোজক শালনী শর্মা বলেন, একজন নারী হিসেবে দ্য ইনকার্নেশন সীতা সিনেমায় কাঙ্গানা রানাউতকে পেয়েছে বলেই তিনি অনেক খুশি। কাঙ্গানা ভারতীয় নারীদের শক্তি ও আস্থার প্রতীক, অকুত ভয়, নির্ভীক ও দুঃসাহসী, প্রতিটা ক্ষেত্রে সমতার এখন সময়। রিসেন্টলি মুক্তি পেয়েছে কাঙ্গানা অভিনীত সিনেমা ধলাইবি। এছাড়া ধাকার তেজাস ও মানিকার্ণিকা রিটার্ন দ্য লিজেন্ড অফ ডিড্ডা সিনেমায় এই অভিনেত্রীকে দেখা যাবে বলেও জানা যাচ্ছে। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন ইতিমধ্যে সীতা চরিত্রের জন্য বাছাই করা হয়েছে কাঙ্গানা রানাউতকে। আর এই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।